Low price, the media you can trust most. But before any transaction, please be careful and just carefully buy self. Low price বিশ্বাস যোগ্য নির্ভরতা প্রতি কিন্তু যে কোনো লেনদেনের পূর্বে ভালো করে নিজে যাচাই করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। শ্রোতা দর্শক, আজকের কাঙ্ক্ষিত প্লটটিতে আমরা গাজীপুর বিআরটি টার্মিনাল, বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন থেকে সহজেই মাত্র 10 মিনিটে পৌঁছতে পারি। প্রথমতে জেলা প্রশাসকের কার্যালয় সহ অন্যান্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের চোখে পড়বে। বামে কোর্ট রোড দিয়েও আমরা সরাসরি জায়গাটিতে পৌঁছতে পারি। এছাড়া জোরপুকুর রোড দিয়ে আমরা সরাসরি শ্মশানঘাটের দিকে। কিছু দূরে এগুলি হাতে ডানে একটি রাস্তা চোখে পড়বে, সেই রাস্তা দিয়ে আমরা সরাসরি ঢুকে পড়তে পারবো। এছাড়াও কোর্ট রোডের সাথে যে জায়গাটিতে সম্মেলন হয়েছে সেখান থেকে ডানে একটি রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তা দিয়েও আমরা জায়গাটিতে প্রবেশ করতে পারব। আসুন দর্শক, আমরা একটু এগিয়ে শ্মশান ব্রিজ থেকে জায়গাটির লোকেশন স্পষ্টভাবে দেখে আসি, কেননা এখান থেকে নতুন একটি রাস্তা সংযোগ সড়ক একেবারে জমিটির পাশ দিয়ে চলে যাবে, যেটি পরিকল্পিতভাবে পরবর্তীতে সিটি কর্পোরেশন দ্বারা করা হচ্ছে। কাঙ্ক্ষিত জায়গাটি আমাদের এই জায়গা, যেটি লেকের ধারে এবং অত্যন্ত খোলামেলা হওয়ায় স্বাস্থ্যসম্মত, কোলাহলমুক্ত। দর্শকমণ্ডলী, আমরা লালমাটির রাস্তা ধরে আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি। এটি একেবারে লেকের ধারে হওয়ায় হাতের বামে একটি পাঁচতলা সুড়ঙ্গ বাড়ি তৈরি হয়েছে এবং হাতের ডানে কর্নার প্লটটি থেকে চারটি প্লট এখানে তিন কাঠা করে বাউন্ডারি করে দেওয়া আছে। এই প্লটগুলো সামনে অর্থাৎ দক্ষিণ পাশ দিয়ে 16 ফিটের সরকারি রাস্তা বর্তমান, যার কারণে পরবর্তীতে নতুন করে কোনো জায়গা রাস্তার জন্য ছাড়ার প্রয়োজন হবে না। জমিটি একেবারে নিষ্কণ্টক, এখনই হস্তান্তরযোগ্য। চাইলে যে কেউ এই জমিটিতে এখনই তার মনের মতো করে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে পারবেন। জায়গাগুলো সীমানা নির্ধারণ করা আছে ছোট ওয়ালের মাধ্যমে। উত্তর পাশে খালের জায়গা থাকায় জায়গা নিয়ে কোনোভাবেই টানা হ্যাচার কারোর সাথে কখনো সুযোগ একেবারেই নেই বললেই চলে। আমরা পাশের বিল্ডিং এর উপর থেকে জায়গাটিকে দেখার চেষ্টা করি। 20 ফিট একটি রাস্তার পাশে কর্নার প্লটটি অবস্থিত এবং কর্নার প্লটটির দুই পাশে রাস্তা থাকায় এই জায়গাটির দাম মালিক সর্বোচ্চ হিসেবে 22 লক্ষ টাকা প্রতি কাঠা নির্ধারণ করেছেন এবং তার পাশের প্লটটিও 22 লক্ষ টাকা প্রতি কাঠা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী দুটি প্লট 20 লক্ষ টাকা কাঠা নির্ধারণ করা হয়েছে। এরকম চমৎকার একটি জায়গায় কোলাহলমুক্ত, নিরিবিলি, কিন্তু শহরের সমস্ত আধুনিক জীবনমান এখানে বর্তমান থাকায় যে কারো জন্য এটি হতে পারে একটি অত্যন্ত অপরিহার্য স্থান। আশেপাশে ভাওয়াল এস্টেটের বেশ কিছু জায়গা থাকায় এখানে পরবর্তীতে কখনোই বড় কোনো বাড়িঘর হওয়ার সম্ভাবনা নেই, যার কারণে গাছপালা থাকবে এবং প্রাকৃতিক নির্মল পরিবেশের সুযোগ রয়েছে। এই খালি অংশটির উপর দিয়ে বর্তমানে ময়মনসিংহ সিলেট সংযোগ সড়কের কাজ চলমান। সম্মানিত দর্শক, এতক্ষণ আমরা জমিটি সম্পর্কে পূর্ণাঙ্গ বিবরণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জমিটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত যোগাযোগ করে জমিটির বিস্তারিত জেনে আপনার কাঙ্ক্ষিত জমিটি দ্রুত
অধিগ্রহণের চেষ্টা করব। সম্মানিত দর্শক, আশা করি লো প্রাইসে আজকের প্রতিবেদনটি আপনাদের চাহিদা মেটাতে সক্ষম হবে। আরও নতুন কিছু জানতে এবং আপনার চাহিদা পূরণে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো লাগলে একটি লাইক দিন, আপনার প্রিয়জনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।